আজকের ক্লাস আমাদের এগ্রিকালচার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কৃষি। টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জিওগ্রাফির জন্য। তো দেখো, তোমাদের জিওগ্রাফিতে যদি 8-এ 8 নাম্বার পেতে হয়, তো আমি তোমাদের যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে বিপিএসসিতে, সেই সেই টপিকগুলো আমি তোমাদের প্রত্যেকটি করিয়ে দেব, ঠিক আছে? যেমন মাউন্টেন, বিভিন্ন যে ট্রান্সপোর্ট ইত্যাদি ইত্যাদি, তাছাড়া রিভার, এগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে ক্লাস করিয়ে দেবো। দেখো তো, দেখো এখানে এগ্রিকালচার অফ ইন্ডিয়ার ক্ষেত্রে, ভারতের কৃষির ক্ষেত্রে যদি আমরা দেখি, যে আমরা জানি ভারত কৃষিভিত্তিক একটি দেশ, যেমন ভারত নদীমাতৃক একটি দেশ, আমরা যখন রিভার পড়বো, তো এখানে দেখো ইন্ডিয়া ইজ এ এগ্রিকালচার কান্ট্রি, কান্ট্রি অফ ফার্মার। দেখো যে ফ্রান্সকে বলা হয় যে কান্ট্রি অফ ফার্মার, যে কৃষকদের দেশ বলা হয় কিন্তু ফ্রান্সকে, তো এটাও মনে রাখবে। তো সংকর জাতের যে কার্পাস ভারতে উৎপন্ন হয়, ঠিক আছে, যে সংকর জাতের যে কার্পাস, এটা ভারতে উৎপন্ন হয়। সেই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে 50% পপুলেশন ডিপেন্ড অন এগ্রিকালচার ভারতবর্ষের ক্ষেত্রে, যে 50% বেশি মানুষ এগ্রিকালচারের উপর নির্ভর করে। এখানে আমরা যদি দেখি টাইপস অফ ক্রপস, ওকে, যে আমরা জানি যে ক্রপস, অর্থাৎ এখানে আমরা দুটো ভাগে পায় ফসলকে, দুটো ভাগে, একটা আছে রবি ফসল আর একটা জানি আমরা খারিফ ফসল। তো এই দুটো সম্পর্কে আমাদের কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। দেখো এখানে রবি ফসল যে চাষ বপন হয়, বপন হয় অক্টোবর নভেম্বরে, অর্থাৎ এই সময় রবি ফসলের যে আমরা যদি দেখি, এবং বপন দেখো খারিফ ফসলের জুন জুলাই। এবং দেখো এখানে রবি যেটা, অর্থাৎ যেটা শীতকালীন ফসল আমরা যদি দেখি, তো এখানে আমাদের মার্চ এপ্রিলে কিন্তু কাটা হয়ে যায়, ঠিক আছে, মার্চ এপ্রিলে, এবং এটি সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু কাটা হয়। তাহলে সেপ্টেম্বর প্রথমে খারিফ ক্রপসের পরে রবি ক্রপস। তো এখানে দেখো সেচের উপর, রবি ক্রপস মানে এটা আমাদের সেচের উপর নির্ভরশীল, অর্থাৎ যে পাম্পের সাহায্যে এগুলো চাষ হয়, ঠিক আছে। আর এখানে যদি আমরা দেখি যে মৌসুমি বৃষ্টির উপর, এটা কিন্তু মেনলি আমাদের যে পুরোপুরি বৃষ্টির উপর এটা নির্ভরশীল খারিফ যে শস্য। তাহলে দেখো এখানে শীতল তাপমাত্রা এবং মাঝারি আর্দ্রতা প্রয়োজন হয় রবি ক্রপসের জন্য, এবং এখানে আমাদের উষ্ণ ও আর্দ্র এবং উচ্চ তাপমাত্রা কোনো ক্ষতি হয় না ফসলের ক্ষেত্রে। এখানে মধ্যে দেখো কী কী আছে, গম আছে, অর্থাৎ ইংলিশ নামগুলো দেখো লেখা আছে, হুইট, পিস, গ্রাম, মাস্টার্ড, পটাটো, এগুলো কিন্তু তোমাদের লিখে দেওয়া আছে। তো আমাদের মনে রাখতে হবে যে রবি ক্রপস এগুলো যে যে চাষগুলো হয়, মানে রবি ফসলের মধ্যে যেগুলো আমরা পড়ে, সেগুলো হুইট আছে, পিস আছে, গ্রাম, মাস্টার্ড, পটাটো, এগুলো তোমাদের বাংলা নামও দেখো লেখা আছে। তো তোমাদের যেহেতু বিহারের এক্সাম, তো এখানে হিন্দিতে হবে, হিন্দি আর ইংলিশে, তো ইংলিশগুলো লেখা আছে, সকলেই হিন্দি টার্মে এখানে ক্ষেত্রে, যেমন গমকে গেহু বলা হয়, এগুলোকে বিভিন্নভাবে বলা হয়। এখানে খারিফ ফসলের মধ্যে আমাদের দেখো চাল আছে, রাইস আছে, এখানে যদি আমরা দেখি, সেই সঙ্গে সঙ্গে এখানে অড়হর আছে, অড়হর, ওকে, তো অড়হরটা এক ধরনের ডাল, এটাকে আমরা পিজন পিও বলে, ঠিক আছে, এটিকে আমরা পিজন পিও বলে থাকি, মনে রাখবে, এটা ইংলিশ নাম। এছাড়া ভুট্টা আছে, যাকে বলা হয় কর্ন, ছোলা আছে, কার্পাস আছে, এবং জোয়ার আছে, এটা বর্ষার ফসল। আমি তোমাদের বললাম এটা হচ্ছে খারিফ ফসল, হচ্ছে কম দিনের ফসল, কিন্তু রবি ফসলটা দীর্ঘদিনের চাষ এগুলো হয়ে থাকে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে, ইন্ডিয়ান এগ্রিকালচারের ক্ষেত্রে যদি দেখি এগ্রিকালচার অফ। তো জায়েদ ক্রপস আছে এখানে, দেখো আমাদের যদি দেখি জায়েদ ফসল, তো এটা রবি এবং খারিফ শস্যের মাঝে চাষ হয়, অর্থাৎ আমরা যদি দেখি যে খারিফ শস্য, যেটা খারিফ শস্য সেপ্টেম্বর এবং অক্টোবর, এই সময়ে এটা আমাদের যে এই যে রবি এবং খারিফ ফসল, যেটা আমরা যদি দেখি যে রবি ফসল আমাদের এখানে কাটা হয়ে যাচ্ছে এপ্রিল মাসে, ওকে, এপ্রিল মাসে কাটা হয়ে যাচ্ছে, মার্চ এপ্রিলে, এবং খারিফ ফসল আমাদের জুন মাসে লাগানো শুরু হচ্ছে, মানে বপন করা শুরু হচ্ছে। তাহলে এপ্রিল, মে, জুন, এই যে 2 মাস, এই 2 মাসে আমাদের এই জায়েদ ক্রপস এগুলো চাষ হয়, ওকে। তাহলে এখানে আমাদের দেখো বপন মার্চ এপ্রিলে, এবং অর্থাৎ এখানে আমরা রবি ফসলের পরে এখানে আমাদের যে জায়েদ ক্রপসটা হয় এবং কাটা হয় জুন মাসে, অর্থাৎ আমাদের
খারিফ শস্য চাষের শুরুতেই কিন্তু কাটা হয়ে যায়, এবং এটা সেচ এবং বৃষ্টির উপর নির্ভর, কারণ এটা প্রচণ্ড গ্রীষ্মকালে, ঠিক আছে, যে সামার সেশন সিজনে এটা তো চাষ হয়। তো এখানে আমাদের যেমন সেচও প্রয়োজন হয়, সেই সময় বিভিন্ন যে ঝড় ঝাপটাগুলো থাকে, যেমন কালবৈশাখী ইত্যাদি ইত্যাদি যে বৃষ্টি হয়ে থাকে, তো দুটোর উপর নির্ভরশীল। এটা দেখো গ্রীষ্মকালীন ফসল, ঠিক আছে, সামার। সেই সঙ্গে সঙ্গে এখানে দেখো কী কী চাষ হয়, করলা হয় অর্থাৎ বিটার গার্ড, তরমুজ, ফোটার, কুমড়া, পামকিন, মটরশুঁটি, গার, ঠিক আছে, স্ট্রবেরি, অরহর বললাম যে পিজন পি, ওকে, অরহর হচ্ছে পিজন পি। সেই সঙ্গে সঙ্গে এখানে আমাদের মসুর আছে অর্থাৎ রেড লেন্টিন, মসুর হচ্ছে রেড লেন্টিন। এখানে আখ আছে, সুগার কেন, তো এগুলো আমাদের আছে। এরপরে যদি আমরা দেখি রাইস, এরপর আমরা চলে যাব রাইসে চলে যাব তোমাদের। সেই সঙ্গে সঙ্গে আমি জানিয়েও দেব যে বিহারে কোন কোন ফসলের চাষ হয়, সেগুলো আমি জানিয়ে দেব। এখান থেকে আমরা যদি দেখি রাইস, যে ট্রপিক্যাল প্ল্যান্ট, এটা ফার্স্ট মেজর ফুডস ফুড ক্রপ এটি, এবং হায়ার প্রডিউসারের ক্ষেত্রে যদি দেখি হাই প্রডিউস, তো এখানে ওয়ার্ল্ডে আমরা জানি চীন, চীন এটা কিন্তু যে উৎপন্নের দিক থেকে যে বিশ্বের মধ্যে সর্বপ্রথম হচ্ছে চীন, এবং ইন্ডিয়ার মধ্যে আমরা জানি ওয়েস্ট বেঙ্গল, সেই সঙ্গে সঙ্গে ইউপি আছে 2 নম্বরে এবং অন্ধ্রপ্রদেশ আছে। তাহলে মনে রাখতে হবে যে ইন্ডিয়ার ক্ষেত্রে হাইয়েস্ট প্রডিউসার মনে রাখতে হবে আমাদের, ওকে। তো এখানে আমাদের তাছাড়া কৃষ্ণা ও গোদাবরী নদীর যে মধ্যবর্তী সমভূমি কে বলা হয় দোয়াব, সেই অঞ্চলে বছরে 3 বার চাষ হয়। আমরা যদি কৃষ্ণা ও গোদাবরী যে আমরা যদি ভারতের মানচিত্রে একটু অবস্থানটা দেখে নিই, আমরা যদি ভারতের মানচিত্রটা দেখি, ওকে, যদি এই পজিশনটা দেখি, প্রথমে আমাদের এই জায়গাতে গোদাবরী আছে এবং তার নিচে আছে কৃষ্ণা, অর্থাৎ কৃষ্ণা এবং গোদাবরীর যে দুটি নদীর মধ্যবর্তী যে অংশটি এটাকে বলা হয় দোয়াব বা বেসিন। তো এখানে বছরে 3 বার ধান চাষ হয়। এখানে যদি হুইট দেখি আমরা, যে সেকেন্ড মেজর ফুড ক্রপস, তাহলে মনে রাখতে হবে যে বিহারের ক্ষেত্রেও আমরা যদি দেখি, বিহারের ক্ষেত্রেও যে গম ধান এগুলো কিন্তু প্রধান কৃষিজ ফসল বিহারের ক্ষেত্রে, এগুলো আমাদের মনে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের অন্যান্য আমি বলেও দিচ্ছি তোমাদের, সেগুলো তোমরা লিখে রাখতে পারো, কারণ এই নোটসে তো লেখা নেই, ওকে। তাহলে এখানে আমরা চলে যাব, দেখো যে এখানে হাই প্রডিউসের ক্ষেত্রে আমরা যদি দেখি ওয়ার্ল্ডে চীন, এবং আমাদের রাজ্যের দিক থেকে আছে ইউপি, পাঞ্জাব এবং এমপি। তো এই গম উৎপাদনকে কেন্দ্র করে সবুজ বিপ্লব দেখা দিয়েছিল, তো গমের উৎপাদন বৃদ্ধি, এখানে আমরা প্রধানত সবুজ বিপ্লবটা গম ও ধান, কিন্তু আমরা গমকেই জানি। তো এই সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান আর্নেস্ট বোডলেগ, ইউএসএর তিনি ব্যক্তি ছিলেন, এবং এই সবুজ বিপ্লবটি শুরু হয়েছিল মরক্কোতে। এই সবুজ বিপ্লবের নামটি দিয়েছিলেন উইলিয়াম গড, এগুলো মনে রাখতে হবে, এবং ভারতে জনক হলেন এম এস স্বামীনাথন, মনে রাখতে হবে। যে পাঞ্জাব হরিয়ানা এই প্রদেশে প্রচুর যখন গম উৎপন্ন হয়, ঠিক আছে, সেই সময় এই সবুজ বিপ্লব আমাদের ভারতবর্ষে শুরু হয়, এবং এই ভারতের জনক হলেন এম এস স্বামীনাথন। এবং আমরা যদি দেখি যে জনককে আর্নেস্ট বোরলেগ ইউএসএর ব্যক্তি, তিনি এই সবুজ বিপ্লবটা প্রথম শুরু হয়েছিল মরক্কোতে, এবং সবুজ বিপ্লব নামটা দিয়েছিল উইলিয়াম গড। এছাড়া আমরা যদি দেখি নেক্সট যে কফি, এটা হচ্ছে ব্রাজিল প্রথম কফি উৎপাদনে, এবং যদি দেখি এটা হচ্ছে বিশ্বের দিক থেকে, ওকে। আর আমরা যদি দেখি ভারতে কর্ণাটক এবং কেরালা আছে। চায়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম বিশ্বে চীন, এবং ভারতের দিক থেকে আমরা আসামকে পাই। সেই সঙ্গে সঙ্গে ডাল উৎপাদনে, যে উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখি যে ভারত প্রথম স্থান অধিকার করেছে, এবং যে রাজ্যগুলো তার মধ্যে প্রথম রাজ্য আছে এমপি, মধ্যপ্রদেশ এবং রাজস্থান আছে, ঠিক আছে, এমপি, মধ্যপ্রদেশ এবং রাজস্থান আছে। তো আমরা যদি বিহার সম্পর্কে জানি, যে বিহার সম্পর্কে, তো বিহার সম্পর্কে যদি আমরা দেখি যে বিহারে যে প্রধান যে খাদ্যশস্য আছে, ওকে, বিহারে যে প্রধান খাদ্যশস্য আছে, এই প্রধান খাদ্যশস্যের মধ্যে এখানে আমাদের আছে ধান, গম এবং ভুট্টা আছে, এগুলো মনে রাখতে হবে। বিহারে যে প্রধান খাদ্যশস্য ধান, গম এবং ভুট্টা, এগুলো আমাদের মনে রাখতে হবে, মেজর মেজর এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্রধান
এগুলো মনে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে আরও অন্যান্য ভেজিটেবিল, পটাটো, অনিয়ন এগুলো আমাদের আছে, তো এগুলোও আমাদের মনে রাখতে হবে। ওকে, এগুলো আমাদের মনে রাখতে হবে। আর এখানে আমরা এগুলো আছে, তো এগুলো প্রত্যেকটাই আমরা খুব ভালোভাবে মনে রাখবো। তো এইগুলো থেকে আমাদের ইন্ডিয়ান যে এগ্রিকালচার অফ ইন্ডিয়া, এটা ভালোভাবে তোমরা একটু পড়ে নেবে। আশা করি যারা ক্লাসটা একবার শুনে নেবে তাদের আর অসুবিধা কোনো হবে না। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আরও দেখা হচ্ছে। প্রত্যেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং ক্লাসগুলো করার চেষ্টা করো। ভালো থেকো প্রত্যেকে।